আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে আসলাম মজার একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো নারকেলের পুর বড়া পুলি পিঠা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা পুলি পিঠা। শীতকাল আসলেই পিঠা পুলির ধুম পড়ে যায়। তো ভিউয়ার, চলুন পুলি পিঠা তৈরি করতে কী কী উপকরণ লাগছে দেখে নিই। পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কেজি পরিমাণ চিনি নিয়েছি। আর প্রথমে নারকেলের পুরটা তৈরি করে নিব। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দিয়ে নেড়েচেড়ে মিক্স করে এরপরে দিয়ে দিব নারকেল কোড়া। এখানে আমি 2টি নারকেল কোড়া নিয়েছি। আর দিয়ে দিব 3-4টি এলাচ। আমি এলাচটিকে ফাটিয়ে নিয়েছি। তো নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নারকেলের পুরটা তৈরি করে নিব। আর এর ভিতরে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি, যাতে করে তলায় না লেগে যায়। এজন্য অনবরত নেড়েচেড়ে নারকেলের পুরটা তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে আমি নারকেলের পুরটা তৈরি করে নিব। তো আপনারা চাইলে এটা গুড় দিয়েও তৈরি করতে পারেন। তো আমি আজকে চিনি দিয়েই তৈরি করে দেখাবো। এ পর্যায়ে আমার নারকেলের পুরটা তৈরি হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন, এভাবে আর্যক্ত মনে হলে তখনই নামিয়ে নিতে হবে। আর যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আর জমাট বেঁধে যাবে, এজন্য আমি এখনই নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি আজকে যারা নতুন দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নারকেলের পুরটা আমি ঢেলে নিয়েছি। আর এখন একই কড়াইয়ের ভিতরে আমি আটাটা সিদ্ধ করে নিব। আর আজকের পুলি পিঠা আমি আটা দিয়ে তৈরি করব। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি আটা। এখানে আমি 1 কেজি আটা নিয়েছি। আপনারা চাইলে আটার সাথে চালের গুঁড়ো মিক্স করে দিতে পারেন। তো এখন অনবরত নেড়েচেড়ে আটাটা আমি সিদ্ধ করে নেব। এ পর্যায়ে আমার আটাটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি নামিয়ে হালকা ঠান্ডা করে সুন্দর একটি ডো তৈরি করে নেব। তো একটি ট্রের ভিতরে আমি আটাটা নামিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে অনেকটা গরম, হালকা ঠান্ডা হলে ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে সুন্দর একটি ডো তৈরি করে নিব। কিছুক্ষণ সময় নিয়ে এভাবে হাতের সাহায্যে মথে মথে সুন্দর একটি ডো তৈরি করে নিব। আর যত ভালোভাবে আপনি হাতের সাহায্যে মথে নেবেন, আপনার পিঠাটাও একদম সুন্দর ফুলকো আর পারফেক্ট হবে।
তো আমি হাতের সাহায্যে এখন লিচিগুলি কেটে নিচ্ছি। তো এভাবে করে সবগুলি লিচি আমি কেটে নিব। তো সবগুলি লিচি কেটে নিয়েছি, আর এখন পিঠাগুলি তৈরি করার জন্য চলে যাব। তো একটি লিচি নিয়েছি, আর লিচিটা ভালোভাবে আমি রুটি তৈরি করে নিব। তো একটি বেলনের সাহায্যে আমি রুটিটা বেলে নিচ্ছি, আর রুটিটা একেবারে পাতলাও হবে না আর একেবারে মোটাও হবে না, মিডিয়াম আকারে হবে। তো কিছুক্ষণ সময় নিয়ে রুটিটা বেলে নিতে হবে। তো এ পর্যায়ে আমার রুটিটা বেলা শেষ হয়ে গিয়েছে, আর এখন আমি হাতের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে আমি বেলে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি নারকেলের পুর। তো আমি একটু বেশি দিয়ে দিচ্ছি, কম বেশি আপনারা দিয়ে নেবেন। তো এখন পুলি পিঠার একটি শেপ দিয়ে নিব। তো একটি কাটারের সাহায্যে আমি কেটে নিব, আপনারা চাইলে যে কোনো কাটার দিয়ে কেটে নিতে পারেন। তো এটি টিন দিয়ে তৈরি করা। এখন আমি পাশটা একটু হাত দিয়ে চেপে চেপে দিব, যাতে করে ভাজার সময় পিঠাগুলি খুলে না যায়। আর এই পিঠাটি আমি হাতের সাহায্যে নকশি করে নিব। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্য নকশি করে নিতে পারেন, বা যে কোনো সাজ দিয়ে তৈরি করে নিতে পারেন। তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে নকশি করে নিচ্ছি। আর নকশি করা পিঠাগুলি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। তো এভাবে চেপে চেপে পিঠাটা উল্টিয়ে দিতে হবে, এতে করে সুন্দর একটি নকশি তৈরি হবে যা দেখতে খুবই সুন্দর। আজকের পুলি পিঠা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে একবার হলেও বাসায় ট্রাই করবেন, ফ্যামিলির সবাই পছন্দ করবে। তো একইভাবে আমি পিঠাটা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আরও একটি পিঠা আমি তৈরি করে দেখিয়ে দিব। তো একই রুটি দিয়ে আমি দুইটি পিঠা তৈরি করে নিব, আর পিঠাগুলি আমি একটু বড় বড় করে তৈরি করেছি। তো আবারও এর ভিতরে নারকেলের পুর দিয়ে পুলি পিঠার শেপ দিয়ে নেব। তো একটু চেপে চেপে দিয়ে পিঠাটা কেটে নিব। আবারও আমি কাটার দিয়ে কেটে নিচ্ছি। তো এরপরে আবারও হাতের সাহায্যে এভাবে চেপে চেপে দিব। অবশ্যই এই কাজটা করে দিতে হবে, না হলে ভাজার সময় পিঠাটা খুলে যাবে। এখন আবারও হাতের সাহায্যে আমি নকশি করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, আমি কাছ থেকে আরও একটি পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি, আর এখন পিঠাগুলি ভেজে নিব। পিঠাগুলি ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে পিঠাগুলি দিয়ে দেব। তো একেবারে
বেশি পিঠা দিতে যাবেন না, অল্প অল্প করে পিঠা দিয়ে ভেজে নিতে হবে। যে পরিমাণ পিঠা আপনার কড়াইয়ে ধরবে সে পরিমাণ পিঠা দিয়ে পিঠাগুলি ভেজে নেবেন। তো পিঠাগুলি দিয়ে দিয়েছি, আর এখন হালকা একটু নেড়ে দিতে হবে যাতে একটির সাথে আরেকটি পিঠা লেগে না যায়। আর পিঠাগুলি এখন উল্টিয়ে দিব যাতে করে পিঠার দুয়ো পাশ সুন্দরভাবে ভাজা হয়। আমি একটু গাঢ় করে ভেজে নিব, আপনারা চাইলে হালকা করে ভেজে নিতে পারেন। তো কালারটা কিন্তু চলে এসেছে, আর এখন আমি পিঠাগুলি উঠিয়ে নিব। এভাবে হালকা তেল ঝরিয়ে আমি পিঠাগুলি উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর, আর সবগুলি পিঠা উঠিয়ে নিয়েছি। একইভাবে আমি আবারও পিঠাগুলি ভেজে দেখিয়ে দিচ্ছি। তো খুব সহজেই কিন্তু নারকেলের পুর বরা এই পুলি পিঠা তৈরি করা যায়। আর এই নারকেলের পুর বরা পুলি পিঠা খেতে ছোট বড় সবাই খুব পছন্দ করে। তো আমার এবারও ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল জড়িয়ে পিঠাগুলি উঠিয়ে নিব। তো সবগুলি পিঠা উঠিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর। সবগুলি পিঠা আমি ভেজে নিয়েছি, এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে কেমন হয়েছে পিঠাগুলি। নারকেলের পুর বরা পুলি পিঠা দেখতে যেমন সুন্দর, আর খেতে খুবই মজাদার। আশা করি আজকের নারকেলের পুর বরা পুলি পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলেও বাসায় ট্রাই করবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, সবাই খুবই পছন্দ করবে। আর এই পিঠাটি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এটা কতটা দেখতে সুন্দর লাগছে, আর খেতে খুবই মজাদার হয় নারকেলের পুর বরা পুলি পিঠা। আর শীতকাল বলে কথা, শীতকালে তো নারকেলের পুর বরা পুলি পিঠা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা। আর একটি পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এর ভিতরে নারকেলের পুরটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, দেখুন কতটা রসালো হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো আজ এ পর্যন্তই, আবারও হাজির হব মজার মজার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।